بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আপনি জানতে চেয়েছেন যে সূরা নূরের আয়াত ও আযানে তো আযানে ফাজলাতু কুল্লা ওয়াহিদ মিনহুমা মিয়াতা জালদা, জেনাকার নারী এবং জেনাকার পুরুষ তাদের প্রত্যেকে 100টি করে কড়া মারো, দর্রা মারো। তো এটা কি খাস নাকি আম, অর্থাৎ সবার জন্য প্রযোজ্য? তো এটি বলা যেতে পারে খাস ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা বিবাহিত নয়, নন বিবাহিতের জন্যে, নন বিবাহিতদের জন্যে এই বিধান প্রযোজ্য কিছু ওলামায়ে দ্বীনের নিকটে। আবার কিছু ওলামায়ে দ্বীন মনে করেন যে এটা বিবাহিতদের ক্ষেত্রে প্রযোজ্য, তবে এর সাথে রজম করা লাগবে অন্য হাদিসের আলোকে। এজন্য কিছু হাদিসে পাওয়া যায় যে যারা বিবাহিত পুরুষ তাদেরকে 100টা কড়াও মারতে হবে এবং রজম করতে হবে। তো এটাও সহিহ হাদিসের কথা। তবে বলা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুটোকে একসাথে জমা করেছেন মর্মে সহিহ কোনো দলিল পাওয়া যায় না। অতএব এই বিষয়টি বলা যেতে পারে যে এক প্রকার মনসুখের পর্যায়ে চলে গেছে, অর্থাৎ 100টা কড়া মারা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রজমের শাস্তি দিয়েছেন যাদেরকে, তাদেরকে রজমের আগে 100 দররা তিনি মারেননি। যদিও তিনি একখানা হাদিসের ভিতরে বলেছেন যে বিবাহিত নর নারী যদি জেনা করে তাহলে জালদ মেয়াতিন ও রজম, 100টা কড়া মারতে হবে এবং রজম করতে হবে, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কিন্তু তার আমলিগত সুন্নাত দ্বারা আমরা জানতে পারি না যে তিনি একসাথে এই দুটো শাস্তি দিয়েছেন বিবাহিত জেনাকার জেনাকারিনীকে, বরং রজম করেই ক্ষান্ত হয়েছেন। এ হিসেবে বলা যায় যে এ আয়াতটি, অর্থাৎ জেনাকার জেনাকারিনী নর নারী এবং জেনাকার পুরুষকে তোমরা প্রত্যেককে 100টি করে দররা মারো, এটা বিবাহিত নন বিবাহিতদের ক্ষেত্রে প্রযোজ্য। আর বিবাহিতদের ক্ষেত্রে এটা লাগবে, কিছু আলামে দিন পারেন এটাও লাগবে, অর্থাৎ 100 দররা লাগবে, আবার রজম করা লাগবে। আর রজমের হাদিস বুখারি মুসলিম সহ বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজম করেছেন, সাহাবা কেরামা পরবর্তীতে রজম করেছেন। সুতরাং আমরা বলতে পারি যে নিছক রজম, শুধুমাত্র রজম রজম রজমের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে শুধুমাত্র নারীদের ক্ষেত্রে, বিবাহিত নন বিবাহিত নর নারীদের ক্ষেত্রে, নন বিবাহিত জেনাকার নর নারীদের ক্ষেত্রে, এদের ক্ষেত্রে শুধুমাত্র 100টি করে কড়া মারতে হবে, যার কথা সূরা নূরের ভিতরে বলা হয়েছে। আর যারা বিবাহিত তাদের ক্ষেত্রে 100টা কড়া মারার কথা যদিও এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু এটাকে বাস্তবায়ন করেননি। এ হিসেবে কেউ কেউ বলেছেন যে এটা মনসুখ হয়ে গেছে, অথবা এটা যদি কোনো শাসক মনে করে করতে পারে শাসন হিসেবে, তাছাড়া রজমই যথেষ্ট। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেবল রজমই করেছেন, অর্থাৎ বিবাহিত নর নারীকে রজম করে মেরেছেন, 100টা কড়া মারেননি। অতএব আমরা বলতে পারি সূরা নূরের এই আয়াত সম্পর্কে যে এইভাবে 100টি দররা মেরে ক্ষান্ত হওয়ার কথা শুধুমাত্র অবিবাহিত জেনাকার নর নারীর ক্ষেত্রে প্রযোজ্য, আর যারা বিবাহিত নর নারী তাদের বিধান এখানে উল্লেখ করা হয়নি, বা বলা যেতে পারে অর্ধেক হয়েছে অর্ধেক হয়নি। মানে কিছু হাদিসের আলোকে বলা যায় যে রজমের পূর্বে 100টা কড়া মারার কথাও এসেছে হাদিসে। তো 100টা কড়ার কথা এখানে আছে, আর রজম করার কথা সহিহ হাদিস থেকে নেওয়া হয়েছে। সুতরাং এই হল সূরা নূরের আয়াত সম্পর্কে ব্যাখ্যা বিশ্লেষণ, আশা করি বুঝতে পেরেছেন, ধন্যবাদ। এখানে আরেকটি কথা বলে দেওয়া ভালো যে যারা খারেজি তারা কিন্তু শুধুমাত্র রজমের 100টা কড়া মারার পক্ষপাতী, মানে জেনাকার নর নারী
তারা বিবাহিত হোক বা অবিবাহিত হোক, সর্বক্ষেত্রে তারা 100টি দররা মারার পক্ষপাতী এবং তারা এই সূরা নূরের এই আয়াতটিকে পেশ করে থাকে দলিল হিসাবে। তারা বলে যে এটার কথাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, অন্য কথা তো আল্লাহ বলেননি। কিন্তু আমাদের কথা যে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি না বললেও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি এটাও বলেছেন, ওমা আতাকুম রাসূল ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফানতাহু, তোমাদেরকে রাসূল যা দেন তা গ্রহণ করো, আর যা থেকে তিনি নিষেধ করেন তা থেকে তোমরা বিরত থাকো। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন সেটাও আমাদের গ্রহণ করতে হবে, যেসব বিধিবিধান এবং যেসব কিছু থেকে নিষেধ করেছেন সেটা থেকে আমাদের বিরত থাকতে হবে, যেটা নির্দেশ করেছেন মানতে হবে, যেটা থেকে নিষেধ করেছেন সেটা থেকে বিরত থাকতে হবে। আর তার নির্দেশনা আমরা পাই যে বিবাহিত নর নারী তাদেরকে রজম করে মারতে হবে। সুতরাং আমরা উভয় বিধানকে শিরোধার্য করে নিয়েছি, আমান্না ওয়াসাল্লামনা, আমরা ঈমান এনেছি এবং মেনে নিয়েছি, আর এটাই হলো মুসলিমদের চরিত্র। আহলে সুন্নাহ ওয়াল জামাতের এটাই আকীদা যে বিবাহিত যদি নারী হয় তাহলে তাদের শাস্তি হলো তাদেরকে রজম করে মেরে ফেলা। কিছু কিছু ওলামা দিন এদিকে গিয়েছেন যে রজমের পূর্বে তাকে 100টি দড়া লাগাতে হবে, ওই কিছু হাদিসের দিকে যে ইঙ্গিত করা হলো এদিকে এই হাদিসগুলির উপর নির্ভর করে, এবং কোনো কোনো সাহাবিও আমল করেছেন, সম্ভবত আলী রাজন আনহ এই আমলটি করেছেন যে রজমযোগ্য ব্যক্তিকে আগে দড়া মেরেছেন এরপরে রজম করেছেন। তো আহলে সুন্নাহ জামাতের ওলামায়ে দ্বীনের ভিতরে এটাই অভিমত যে বিবাহিত নারী রজম হবে, তবে রজমের পূর্বে 100 দড়া লাগবে কি লাগবে না এখানে তাদের একটু ইখতিলাফ রয়েছে হাদিসের বিভিন্নতার কারণে, কিন্তু সকল ওলামায়ে দ্বীন রজম করার পক্ষে। যদি জেনাকার ব্যক্তি বা নারী বিবাহিত হয়ে থাকে, একমাত্র যারা খারেজি, যারা ইসলামের চরমপন্থী দল হিসেবে পরিচিত, যাদেরকে জাহান্নামের কুকুর বলা হয়েছে ইবনে মাজার হাদিসে, এই জাহান্নামের কুকুরগুলি রজমকে অস্বীকার করে থাকে এবং তারা বলে থাকে যে আমরা সূরা নূরে তো শুধুমাত্র রজমের কথা পাই না, বরং রজমের কথাই আমরা পাই না, আমরা পাচ্ছি শুধু 100টি দররা মারা কথা, অতএব 100টা দররাটাই 100 দররাই সবার জন্য এই শাস্তি বিধান, জেনাকার হলে তার এই শাস্তি, নর হোক নারী হোক, বিবাহিত হোক বা বিবাহিত না হোক, সর্বাবস্থায় এই শাস্তি। আর রজমকে তারা অস্বীকার করে থাকে, এরা হলো ইসলামের ইতিহাসে খাওয়ারেজ নামে পরিচিত, আশা করি বুঝতে পেরেছেন এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ। আল্লাহুল মুওয়াফিক ওয়া হুয়াল হাদি ইলা সাওয়াইস সাবিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।